নমস্কার বন্ধুরা, পল্লবী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে আলু আর পেঁয়াজের পকোড়া। তো চলো আলু আর পেঁয়াজের পকোড়া আমি কীভাবে করেছি দেখে নেওয়া যাক। এই পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয় আর খুব মচমচে হয়। তো চলো শুরু করা যাক। আমি এখানে আলু আর পেঁয়াজের পকোড়া করার জন্য আলুগুলো আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দিয়ে ধুয়ে আমি এটা 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো এগুলো কিন্তু এরকম শক্ত শক্তই হয়ে রয়েছে। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো তোমরা কিন্তু এখানে চালের গুঁড়োর জায়গায় কর্নফ্লাওয়ারও দিতে পারো। এই সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে একটু রেখে দিচ্ছি। আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ময়দা। আমি কিন্তু এখানে এখনও লবণ দিইনি, আমি এটাকে একটু ঢাকা দিয়ে এভাবে রেখে দিচ্ছি। আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর তেলটা এখানে গরম হয়ে গেছে। আমি এবার তেলের ভিতর দিয়ে দিচ্ছি হিং আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন কুচি। দেখো আমি এখানে কাঁচা লঙ্কা রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এটা আমি অল্প একটু ভেজে নিচ্ছি। দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে এগুলো, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। ভাজাটা এবার এর ভিতর দিয়ে দিচ্ছি। আমি এর ভিতরে এবার দিয়ে দিচ্ছি জোয়ান। এবার এগুলো ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু এখানে ভালো করে মাখা হয়ে গেছে। আমি এবার এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। লবণটা কিন্তু আমি একদম শেষে দিয়েছি, কারণ লবণ দিলেই কিন্তু আলু আর পেঁয়াজের থেকে জল ছাড়বে। মাখা কমপ্লিট হয়ে গেছে আমার। আমি কিন্তু এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে আমার।
এবার আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু হালকা আছে, ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই পকোড়াগুলো কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে। যদি আমরা একটু তাড়াহুড়ো করি তাহলে কিন্তু উপরে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তাই জন্য এটা একটু কম আঁচে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু এগুলো সাদা পকোড়া হবে, কিন্তু আমি এইগুলোর ভিতরে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে এগুলো একটু কালারফুল দেখতে হয়। আমি এগুলো এমনিই করছি, তোমরা যদি চাও সবগুলোই সাদা করতে পারো, আবার তোমরা যদি চাও সবগুলো একটু হলুদ দিয়েও করতে পারো। দেখো আমার এখানে পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এভাবে বারবার উল্টো পাল্টে ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এইগুলো আগে ভাজা করে তুলে রেখেছি। এবার আমি এইগুলো যেগুলো আমি হলুদ দিয়ে রেখেছিলাম সেইগুলো একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। হলুদ দিয়েছি, এগুলো কিন্তু বেশি কালারফুল দেখতে লাগছে। তো চলো এগুলো আমি ভাজা করে তুলে নিচ্ছি। তো দেখো আমার এখানে এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আবার এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে রেডি আলু আর পেঁয়াজের পকোড়া। আর এই পকোড়াগুলো কত সুন্দর হয়েছে একবার দেখো, এগুলো কিন্তু বেশ মচমচে হয়েছে। দেখো এর ভিতরে কিন্তু সবগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এটা আমি হলুদ দিইনি, আর এইগুলোতে আমি হলুদ দিয়ে করেছি। তো দেখো আওয়াজ হচ্ছে ভালো, দেখো আমি এর ভিতরে হলুদ দিয়েছিলাম। তোমরা কিন্তু এতে একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তো তোমরা কিন্তু এখানে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিতে পারো। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা? যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যেও, যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।